ভোক্তার উপর চাপ কমাতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 বাতিলের দাবি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের মতে এই আইন বাতিল করলে ভর্তুকি এবং ক্রেতার উপর চাপ কমবে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে বেশি ভাড়া ও দ্রুত ভাড়ার প্রকল্পগুলো বন্ধ করারও দাবি জানিয়েছে তারা। লালা নশিনের রিপোর্ট। দেশে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ও গৃহস্থালী কাজের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন করা হয়। এই আইনে বিদ্যুৎ সরবরাহে প্রতিনিয়ত ভর্তুকি বাড়ছে, যার চাপ পড়ছে ভোক্তা পর্যায়ে। এই আইন বাতিল করে নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম কমবে বলে মনে করে সিপিডি। সমস্ত চুক্তিগুলোকে যদি ধাপে ধাপে এগুলোর যদি রিনিউয়াল ফেজে গিয়ে এগুলোর এরকম ধরনের যদি এগ্রিমেন্টে বা চুক্তির দিকে ধীরে ধীরে যাওয়া হয়, তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি সরকারের এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় বা জ্বালানি মন্ত্রণালয়ের যে বাড়তি ভর্তুকি, এখান থেকে কিন্তু ন্যাচারালি সরে আসার সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি নীতি 2022 এর খসড়াতেও অনেক ত্রুটি রয়েছে বলে মনে করে সংস্থাটি। ওভারঅল টার্গেটিং এর জায়গায় ঠিক করা দরকার, কি কতটুকু আসলে বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং তার ভিতরে কতটুকু রিনিউয়েবল এনার্জি উৎপাদন করা যাবে, এই জায়গাগুলো যেন পরিষ্কার হয়। নতুবা আমরা ফলস টার্গেটিং এর কারণে আমরা একদিকে কিন্তু নীতিটিকেও দুর্বল করে দিতে পারি, আবার যারা বিনিয়োগকারী তাদের কাছেও আমরা একটা ভুল মেসেজ চলে যেতে পারে। নতুন নীতিমালায় বিনিয়োগের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সংস্থাটি। 36টা প্রজেক্ট কিন্তু তারা অ্যাপ্রুভাল দিয়েছিল, যেগুলো তাদের সাথে চুক্তি হয়েছিল, মাত্র 8টা এখনো অপারেশনে, বাকি 26টার মধ্যে অলরেডি অনেকগুলো কিন্তু কোনো অপারেশনে যায়নি। প্রজেক্টের পারমিশন নিয়ে প্রজেক্টের বিনিয়োগে না যাওয়া, এটার জন্য কিন্তু প্রিকন্ডিশন রয়েছে, সেই প্রিকন্ডিশন গুলো সেট করা, মিট করা, এগুলো কিন্তু আগে দেখা হয়, যেটা আসলে দেখা হয়নি, যেটা এর একটা গুরুত্বপূর্ণ দিক। 2041 সালের মধ্যে মোট জ্বালানির 40% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, বর্তমান প্রেক্ষাপটে তা অসম্ভব বলেও জানায় সিপিডি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সরকারকে আরও উদ্যোগ নেওয়ারও তাগিদ দিয়েছে সংস্থাটি। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।